দিকে যেতে হবে, সময় ফুরিয়ে আসছে। হ্যাঁ, আমাদের সবারই সবার সঙ্গে কোনো না কোনো ভাবে দেখা হয়। শুরুটা হয়তো অনেক দুঃখে চলে যায় অনেক সময়, কিন্তু তারপরে কিন্তু একটা আশার বাণী, তোমার সাথে আমার দেখা হবে, দেখা হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে, এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারিদিকে গাছপালা, মাথার উপরে আকাশ, বুক ভরে শ্বাস টেনে দেখি। কিন্তু শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে বন্য গন্ধটি পাওয়া যায়, সেটা আর পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত, সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ, সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম, মা অনেক রাতে বিছানায় এলো, মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। মনে পড়ে নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর, কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে, বিকেলের আলো মরে এলো যেই অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত, বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকতাম, ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই ছিল বিস্ময়ের, সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতোই। তবু মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল, আমার ছোট কাকা মৃত্যুশয্যায়, মাত্র দেড় বছর আগে কাকিমা এসেছেন ঘরে, একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুর হয়, কত আহ্লাদের শব্দ করে, তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে, দাদু তখন বারান্দায় বসে রয়েছেন, বাবার জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন, তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু না। ছোট কাকা তখন বড় বড় চোখে চারদিকে তাকাচ্ছেন, কাকে যেন খুঁজছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না, বারবার বলছেন তোমরা সব চুপ করে আছো কেন, কিছু বলো আমাকে, কিছু বলো, আমার কষ্ট ভুলিয়ে দাও। সেই সময় দাদু ঘরে এলেন, স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ, সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে, ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে আসছে। আর সময় নেই, দাদু একটু ঝুঁকে শান্তস্বরে বললেন, প্রিয়নাথ আবার দেখা হবে। কি ছিল সেই কথায়, কিছুই না। অতিথি অভ্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন সাধারণভাবে বলা, সেইভাবেই বলা, তবু শান্তিতে ছোট কাকার মুখ চোখ শান্তিতে ভরে উঠল, চোখ বুজে গেল, তিনি যেন ঘুমিয়ে পড়লেন। বুকের মধ্যে শৈশবের একটি গথা তীরের মতো বিধে থরথর করে কাঁপছে আজও, সেই অমোঘ ঢেউটিকে যখনই প্রত্যক্ষ করি তখনই বুকের মধ্যে ওই কথাটি কেঁপে ওঠে, শৈশবের সব শব্দ স্পর্শ ও ঘ্রাণ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আজও পৃথিবীর দিকে পাশ ফিরে শুই, মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে।